নমস্কার বন্ধুরা সর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের রেসিপি উচ্ছে চচ্চড়ি প্রথম পাতে গরম ভাতের সাথে এই উচ্ছে চচ্চড়ি খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলুন তাহলে ঝটপট রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন সর্ষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে এরকম লম্বা করে কেটে রাখা উচ্ছেগুলোকে দিয়ে ভেজে নিতে হবে উচ্চে ভাজবার জন্য সামান্য একটু নুন দিয়ে দিলাম উচ্ছেটাকে যদি এরকম ভেজে রান্না করা হয় তাহলে উচ্ছে তেতো ভাবটা অনেকটাই কম লাগে উচ্চেটা যখন এরকম বেশ লাল করে ভাজা হয়ে যাবে তখন এটাকে তেল থেকে তুলে নিচ্ছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন কালো জিরে এবং চারটে চিরে রাখা কাঁচা লঙ্কা কালো জিরে আর লঙ্কাটাকে কয়েক সেকেন্ড তেলের মধ্যে নাড়াচাড়া করে নেওয়ার পর এরপর এর মধ্যে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু কুমড়ো এবং বেগুন সব সবজিগুলোকে একসাথে একটু ভেজে নিতে হবে এই সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন আর হাফ হলুদ নুন হলুদ দিয়ে সবজিগুলোকে একটু ভেজে নেব এই চচ্চড়িতে আপনারা সজনে ডাটাও দিতে পারেন সেটাও খেতে কিন্তু বেশ ভালো লাগে সব সবজিগুলোকে বেশ লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার টু স্পুন সর্ষে বাটা ভেজে রাখা উচ্ছেগুলোকেও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে কষিয়ে নেব তবে সর্ষে বাটা দিয়ে খুব বেশি কষানোর একদমই দরকার নেই মোটামুটি এক মিনিট মতন কষিয়ে নেওয়ার পর এরপর সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল যেহেতু এটা চচ্চড়ি খুব বেশি ঝোল হবে না তাই একদমই অল্প পরিমাণে জল দিলাম সবজিগুলো শুধু সেদ্ধ হওয়ার জন্য এবার একটু ঢাকা দিয়ে দিচ্ছি খানিক বাদে এখন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে সবজিগুলো বেশ ভালো মতন সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিচ্ছি আমি সামান্য পরিমাণে চিনি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু উচ্ছে চচ্চড়ি একদমই রেডি নামানোর পরে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি এক চামচ সরষের তেল গরম ভাতের সাথে ভীষণ ভালো লাগে খেতে অবশ্যই একবার বাড়িতে বানান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন